सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम देश विदेशे जे जेखान थेके आमादेर भिडियोटि देखछेन आपनादेरके जानाच्छि आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। आजके नतुन आरो एकटि भिडियो निये आसलाम आपनादेर माझे। आजके भिडियोटि कस जातेर बाच्चा छागल निये एबं कस जातेर बड़ छागल निये। सुप्रिय दर्शक आमि आजके आसछि नाटोर जिलार बड़ाग्राम थानार आहमेदपुर हाटे। ए हाटटि प्रति शुक्रवार सकाल 7টা থেকে ঠিক সকাল 10টা পর্যন্ত চলে। আর আপনারা যারা এই হাটটিতে আসতে চান যদি বাসে করে আসেন অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসের টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের আহমেদপুর নামিয়ে দিতে এবং যেখানে নামিয়ে দিবে তার পাশে এই হাটটি অবস্থিত। আজকে দুটি হাট, এক হচ্ছে আহমেদপুর হাট আর দ্বিতীয় হচ্ছে এখান থেকে 7 কিলোমিটার দূরে মুখুর হাট। তো ওই হাটটিও আপনার সকাল 10টা থেকে বিকাল অবধি পর্যন্ত চলে বা দুপুর পর্যন্ত চলে, আর এই হাটটি চলে সকাল 7টা থেকে ঠিক সকাল 10টা পর্যন্ত। তবে মুখুর হাটটিতে আপনার দেশি জাতের ছাগলগুলো বেশি, সেই সাথে খাসি এবং পাঠাও বেশি। তবে পাঠা বর্তমানে পাঠা পরিমাণটা কম, যার কারণে আমি আসলে ভিডিও আপনাদের মাঝে দেখাতে পারছি না। আর কস জাতের ছাগল, বড় ছাগল এই হাটটিতে বেশি উঠে। তো আমি আজকে আপনাদেরকে কস জাতের বাচ্চা ছাগলগুলো দেখাবো এবং কস জাতের বড় ছাগলগুলো দেখানোর চেষ্টা করব। তো লকডাউনে যেহেতু হাটগুলো ভালো যাচ্ছে না, তবে আজকে হাটে দেখছি যে ছাগলগুলো আসলে অনেক মানে মোটামুটি কোয়ালিটিফুল আছে। আর কস জাতের যে বাচ্চা ছাগলগুলো সেগুলো উঠছে, মোটামুটি অনেক উঠছে, তবে অতটা কোয়ালিটিফুল না। তো মাঝে মাঝে দুই একটি করে দেখা যাচ্ছে কোয়ালিটিফুল ছাগল আছে। আর কস জাতের যে বাচ্চা ছাগলগুলো আগে আপনাদেরকে দেখিয়েছি সেগুলো অ্যাভেলেবেল না। তো আজকে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, পুরোপুরি দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি স্কিপ করবেন না, কারণ আজকে ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা হাট সম্পর্কে একটা ধারণা পাবেন যে এই মুহূর্তে হাটে যাওয়া যাবে কি না। তবে হাটে যে হারে ছাগল উঠছে তো আপনারা আসতে পারেন, তবে আসলে ছাগল নিয়ে আপনারা বাংলাদেশের দূর দূরান্ত যেখানে যেতে চান যেতে পারবেন কি না আসলে বলতে পারছি না। যার কারণে হচ্ছে যে বাস নাই, বাসে এইভাবে যদি আপনারা এসে ছাগল কিনে যেতে পারেন আসলে আসতে পারেন, আমার আসলে কোনো সমস্যা নেই। তো সুপ্রিয় দর্শক হাট ঘুরে দেখি যে আজকে হাটে কী কী যাতে ছাগলগুলো উঠছে আর কেমন দামে বিক্রি হচ্ছে, যাবতীয় কিছু আজকে জানানোর চেষ্টা করবো। তাহলে চলো না কথা বলছি, ভিডিওটি শুরু করি। পাঠি বাচ্চা নাকি? দুটোই খাসি। বয়স কদিন বাবা? মাস তিনেক বয়স। না এত কোরাসের কোরাসের? আচ্ছা দুটোই খাসি বাচ্চা। দাম হচ্ছে নাকি দুটোই? কত দাম হচ্ছে বাবা? 7,500 টাকা দাম হচ্ছে। হাটের দাম ভাঙ্গে দিচ্ছেন কত? কত দাম ভাঙ্গে দিচ্ছেন? কত হলে বেচবেন? 8,000 টাকা। আর চাচ্ছেন কত? চাচ্ছেন কত? 9,000 চাচ্ছেন, 8,000 টাকা হলে বিক্রি করবেন, 7,500 টাকা দাম হয়েছে। খাসি বাচ্চা ভাই, পাটি না খাসি? দুটোই খাসি। আচ্ছা পাটি কোনটা ভাই? ওপার একটা পাটি, আচ্ছা এবার একটা খাসি। বয়স কয়দিন ভাই? 2 মাস বয়স। এমনি তো হাটের দাম হয়েছে কত? হ্যাঁ 7,000 টাকা। মানে এই বয়সে বাচ্চা গুলো জোড়া 7,000 টাকা দাম হচ্ছে। অবশ্য কত বেচবেন? কত হলে ভাঙ্গে কত হলে বেচবেন? কত? 10,000 বলে দিছেন, 10,000 বেচবেন? আচ্ছা আচ্ছা, একটা খাসি একটা পাটি। আর সুখ দশ গেলে আসলে ক্রস যেতে, ক্রসের মধ্যে আসলে দেখাচ্ছে মানে অতটা ভালো ক্রস না, তো মোটামুটি ক্রস, একটা খাসি একটা পাটি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভালো। তারপর কেমন বাজার অবস্থা কি বলেন ভাই? বাজারের অবস্থা ভালো না ভাই। ভালো না? না। আজকে দেখতেছি মালের আমদানি বেশি কিন্তু ক্রেতা কম। খাসি একটা পাঠি ভাই, জোড়া দাম হচ্ছে না ঘাটে? কত দাম হচ্ছে ভাই? 9,500-10,500 দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা খাসি একটা পাঠি, কোনটা পাঠি ভাই? এমনিতে শেষ কত পর্যন্ত দাম হয়েছে বললাম? 10,500 পর্যন্ত। আর বেচবেন কত হলে বলছেন? 500 টাকা জন্য বেঁধে আছে।
এখন তো আসলে বর্তমান বাজার হিসেবে আহামরি বেশি চাওয়ার বেশি চাওয়া তো লাভ নেই না 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 মোটামুটি সীমিত লাভ হলে ছেড়ে দিচ্ছে লাভ হচ্ছে তা লস হচ্ছে লস হচ্ছে না কিন্তু লস হচ্ছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা বাজারের অবস্থা কি বলেন বাজার অবস্থা ভালো না বাবা নেওয়ার লোক নাই নেওয়ার লোক নাই না ছাগল তো বেশি উঠছে হাটে বেশি উঠলে কি হবে ব্যাপারী থাকা লাগবে না ব্যাপারী নাই দুধ দন্ত থেকে ব্যাপারী আসছে কোনো ব্যাপারী নাই গাড়ি ঘোড়া রাস্তা যোগাযোগ না থাকলে ব্যাপারী আসে আচ্ছা আচ্ছা আজকে কয়টা নিয়ে এসেছেন আমি তো 10টা নিয়ে আইছি 10টা কয়টা বিক্রি করছেন একটাও না একটাও বেচেন নি এতটা বাজারের অবস্থা খারাপ হ্যাঁ এত খারাপ আচ্ছা আচ্ছা আর এই যে এখানে আছে সব কি এগুলো ক্রস আছে না দেশাল সব ক্রস আছে দেশাল আছে আচ্ছা আচ্ছা এই যে বাচ্চাগুলো দেখি একটু শুনতে দর্শক আসলে এতগুলো বাচ্চা আসলে আপনাদেরকে একটা একটা করে দাম জানাই মানে জানাতে পারবো না তবে এর মধ্যে কিছু বেশি বেশি আপনাদের দেখাই এই যে বাচ্চাটা ভালো এর পাটি বাচ্চা সব খাসি সব খাসি আপনাদের যেগুলো সব খাসি লাইয়ের মধ্যে পাটি আছে একটা আচ্ছা আচ্ছা এখানে বয়স কেমন কেমন বলেন তো বয়স হয় 3 মাস করে হয় 3 মাস করে বয়স আচ্ছা 3 মাস করে যেগুলো দেখতে শুনতে দর্শক যেগুলো দেখতে পাচ্ছে এগুলো সব 3 মাস করে এভারেজ 3 মাস করে বয়স সর্বনিম্ন কত দামে আছে কাকা ठीक है আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো কয়টা নিয়ে এসেছেন চারটা বর্তমান বাজারে অবস্থা কি বলেন তো বাজারে অবস্থা বেশি ভালো না ভালো না আচ্ছা আচ্ছা এমনিতে আজকে কিন্তু ছাগলের পরিমাণ বেশি উঠছে হ্যাঁ ছাগলের পরিমাণ বেশি উঠছে কিন্তু ক্রেতা নাই কেনার লোক নাই কেনার লোক আছে দাম কম বলতেছে না কম বলতেছে মানে ওই যে ঈদের আগে যে একটা রেস গেছে যে কম দামে হাটে ছাগল পাওয়া যাচ্ছে ওই রেসটা তাতে মত থেকে গেছে না চাচা कय मास बयस आढ़ाई मास बयस सब गुलो के एक ही दाम हच्छे कत ১৪,০০০ ১৪,০০০ খাসি পাটি না আচ্ছা ছাগলটা কি জাতের ভাই চাচা এটা হরিয়ানার এটা এটা বড়টা হরিয়ানার হরিয়ানার কোসারাপ মাল আচ্ছা আচ্ছা কিছুটা মন্ডি মন্ডি ভাব আছে হ্যাঁ সিং তো নাই সেজন আচ্ছা ওর এই দুইটা বাচ্চা তো না আচ্ছা বাচ্চা দুইটা কি এটা পাটি এটা খাসি খাসি আর পাটি আচ্ছা খাসি আর পাটি এই ভাই দাম হচ্ছে নাকি সেট কত দাম হচ্ছে ১৫,০০০ টাকা দাম বলছে আর বেসবেন কত বলছেন ১৭,০০০ টাকা বলেছে ১৫,০০০ টাকা দাম হাটে বলতেছে ভাই হলো ১৭,০০০ টাকা হলে ভাই
যেটা আছে 1500 ছাগলটা বেচবে আর দুটো কি ভাই খাসি পাটি খাসি পাটি হ্যাঁ আচ্ছা আচ্ছা খাসি পাটি এলে বয়স ভাই ছাগলের ব্যবসা করেন বর্তমানে অবস্থা কি বলেন হাটের অবস্থা হাটে গাড়ি আসছে না আমরা তো মাল নিয়ে খুব মানে দূর চিন্তার মধ্যে আছি আচ্ছা কিনলে বেচতে পারি না কিনলে বেচতে পারতেছে না না বর্তমান সমস্যার মধ্যে পড়ে গেছে সমস্যা মানে খালি সমস্যা না দূরের বাটি আসলে তারা মাল নামাইতে দেয় না হবে হবে তো আর দর্শক আসলে যারা ছাগলের ব্যবসা করে ঈদের আগে অনেক ছাগল কিনছিল লকডাউনের মধ্যে থেকে অনেক ছাগল থেকে গেছে বাসায় বিক্রি করতে পারে নাই তো আসলে তাদের দাবি সরকারের কাছে যে লকডাউন খুলে দেওয়া হোক লকডাউন খুললে দেখা যাচ্ছে দুর্দান্ত থেকে ব্যাপারীরা আসলে অন্তত ছাগল করে নিলে তাদের অন্তত অনেকটা এগিয়ে যাবে কয়টা নিয়েছেন আজকে আচ্ছা শুভ দর্শক দেখা যাচ্ছে যে একটু বড় সাইজ নিলে আপনার 9000 বা 10000 টাকা পার পিস পড়তেছে আর একটু ছোট মধ্যে নিলে 5-6000 টাকা এরকম দাম বলতেছে আচ্ছা কি নাম ভাই আপনার একটা বিক্রি হয়েছে নাকি আচ্ছা এই যে খাসি বাচ্চা দাম হচ্ছে নাকি কত দাম হচ্ছে দাম হচ্ছে আচ্ছা আচ্ছা আর এমনিতে হাটের দাম বলছে কত মানে আপনি চাচ্ছেন কত 13000 আর এমনি বেচবেন কত হলে বলছেন 12-12.5 হাজার টাকা হলে বেশ তাই না আর এটা এটা পাঠি বাচ্চাটা 6000 টাকা হলে বেশ আচ্ছা বেশা আর এটা দাম বলছে কত দাম করছে 5000 টাকা দাম হয়েছে না আচ্ছা আচ্ছা 5000 টাকা দাম হয়েছে ঠিক আছে আমিল ভাই ভালো থাকবেন এগুলো আপনার না ভাই আচ্ছা আপনি গৃহস্থ না ব্যবসা করেন আমি ব্যবসায়িক ভাই ব্যবসা করেন হ্যাঁ এই যে ছাগল এগুলো কি কোয়াসেন নাকি দেশাল ক্রস উন্নত জাতের ক্রস না এই খাসি বাটি মিল করে কয়টা আছে তিনটি আছে এখানে এক বস্তা তিনটে কি খাসি না দুটি খাসি একটা বাটি আচ্ছা একটা বাটি কোনটা এটি বাটি আচ্ছা এটি খাসি এটি বাটি আচ্ছা দুইটা খাসির দাম হচ্ছে নাকি হ্যাঁ কত দাম হচ্ছে দুইটা খাসি বাচ্চা 10-10.5 দাম 10-10.5 হাজার টাকা হারা দাম হচ্ছে আর পাঠি গুলো পাঠিটা 3500 আচ্ছা দেশাল ক্রস হয়ে যাবে আচ্ছা আচ্ছা দেশাল ক্রস হয়ে যাবে আচ্ছা সুপ্রদ দর্শক এগুলো দেশাল ক্রস যা করে 4000-5000 টাকা হাটে দাম হচ্ছে তবে এর মধ্যে দেখা যাচ্ছে আপনার ক্রস জাতের যেগুলো ভালো খাসি বাচ্চা ওগুলো নিতে গেলে 8-10 হাজার বা 12 হাজার টাকা মধ্যে হাটে দাম হচ্ছে বা এই দামে বিক্রি হচ্ছে আর দেশালের মধ্যে যে ক্রসগুলো ওগুলো 4-5 হাজার টাকা বর্তমান হাটে দাম বলছে বা বিক্রি হচ্ছে ঠিক আছে ভাই ভালো থাকবেন শুন ভাই ভালো আছেন শোন ভাই এগুলো তো দেশালের মধ্যে ক্রস নাকি আচ্ছা পাটি দেখা আছে আচ্ছা দুইটা পাঠা দুইটা পাঠি দুইটা খাসি তাই না আচ্ছা এই চারটা দাম হচ্ছে নাকি ভাই চারটা কত দাম বলছে ভাই 22000 টাকা পর্যন্ত চারটা দাম হচ্ছে তাই না এই বয়স কেমন ভাই 4 বছর হয়ে গেছে না বাচ্চাগুলো মানে গ্রাম থেকে কিনা না ভাই এই সব ঘাস খায় তো আচ্ছা ঘাস খায় তো এই জন্য বুঝলাম যে আসলে এই মানে শারীরিক গঠন হিসেবে চিকচিক চিকচিক করতেছে মানে খুবই সুস্থ ছাগলগুলো এমনি কত ভাঙ্গে বলছেন যে কত বেচবেন 25000 টাকা হলে বেচবেন তাই না
ভাই 25,000 টাকা হলে এই চারটা বাচ্চা বিক্রি করবে সব পাঠি বাচ্চা পাঠি বাচ্চা না দুইটা পাঠা দুইটা পাঠা দুইটা খাসি দুইটা পাঠি বাচ্চা 24,000 টাকা লাগবে ঠিক আছে ভাই শুনবে আচ্ছা সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে একটু বাচ্চাগুলো দেখাই এই বাচ্চা বল সরি আপনার বড় যে ছাগলগুলো আছে কস জাতের এই ছাগলগুলো এই সাইডটাতে উঠে এগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সাইডটাতে আসলে আপনার কস জাতের যে বড় ছাগলগুলো সেগুলো উঠে জাবর ভাই কেমন আছেন ভালো আছেন না কয়টা নিয়েছিলেন আজকে দশটা বাপরে বাপরে বাপ ইয়া বিক্রি হয়ে গেছে সব তিনটা খালি আর সাতটা আছে আচ্ছা এই যে ছাগলটা এই ছাগলটা দুটো বাচ্চা নাকি আচ্ছা এই সাথে দুটো বাচ্চা না আচ্ছা এইটার সাথে দুটো বাচ্চা আছে বাচ্চাগুলো ভালো আছে কি বাচ্চা ভাই খাসি না পাটি একটা পাটা বাচ্চা একটা পাটা কোনটা পাটা ভাই এটা আচ্ছা পাটার মুখ থেকে বোঝা যাচ্ছে যে পাটা আর এটা হলো পাটি না মোটামুটি ক্রসের মধ্যে কিন্তু পার্সেন্ট মোটামুটি ভালো আসছে আচ্ছা আচ্ছা আর এটা কয় দাঁতের ভাই ছয় দাঁত না গাব আছে আবার কয় মাসে গাব ভাই কদিন আগে কিনছেন এটা আপনার বাড়ি ও আচ্ছা 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 আপনার বাড়ির আচ্ছা দুইটা বাচ্চা তো বাচ্চাগুলো বয়স অল্প তিন মাসও হয়নি আচ্ছা তিন মাস হয়নি সুপ্রিয় দর্শক একটু আপনাদেরকে দেখাই বাচ্চা যখন কিনবেন আপনারা হাটঘাট থেকে এসে এই যে মুখের ব্যান্ডগুলো দেখবেন এগুলো তো তার ক্রস এগুলো এগুলো তো তার ক্রস হ্যাঁ এগুলো তো তার ক্রস হ্যাঁ এগুলো পার্সেন্ট আছে এই যে দেখতে পাচ্ছেন যে গলার ঝুলগুলো ভালো আর এই কানগুলো বড় বড় মুখের পার্সেন্টটাই ভালো তো আসলে আপনারা যারা আপনার খামার শুরু করতে চাচ্ছেন তারা কস যাতে এই তোতাপুরির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে 100% তোতা দিয়ে যদি এদেরকে বিট করানো যায় আপনারা ভালো বাচ্চা পেয়ে যাবেন সবসময় কথাটা মনে রাখবেন আর আমার ভিডিওগুলো সবসময় দেখার চেষ্টা করুন আমি সবসময় ভিডিওতে যে কথাগুলো বলি অবশ্যই ইম্পর্টেন্ট ভাই দাম হচ্ছে কত ভাই দুটো বাচ্চা দাম কত হচ্ছে বাইশ হাজার টাকা 11,000 টাকা পার পিস হাটে দাম হচ্ছে আচ্ছা যাবো ভাই এমনিতে বেসবেন কত হলে দুটো তিরিশ হাজার টাকা মোটামুটি দাম বেশি আছে ভাই আর এটা এটা বড়টা দশ হাজার টাকা এত বড় ছাগল হিসেবে 10,000 টাকা দাম বলতেছে তুমি দাম বলছো দাম বলছো কত কি অবস্থা তোমার ছাগলের কি অবস্থা বলো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা সুপ্রিয় দর্শক ও কিন্তু আমার একজন দর্শক হ্যাঁ ও ভালো আমার অনেক ভিডিও গুলো দেখে ও নিজে ছাগল পালন করছে কয়টা ছাগল আছে তোমার বাসায় নয়টা ছাগল আছে যা অনেক করে ফেলছো আরো ছাগল কিনবো আজকে হাটে আসছিলাম পাইনি তাই না ছাগল হাটে কিন্তু উঠছে কিন্তু দেখা যাচ্ছে পার্সেন্ট ভালো নাই ছাগলে ঠিক আছে দাদা ভাই তাহলে এটা ফিক্স কত হলে বেচবেন বলছেন কত হাটে দাম হয়েছে কত সাড়ে চোদ্দ পনেরো দাম হয়েছে বেচবে কত হলে বলছো 18,000 না এই যে এই জাতের ছাগল গুলো বড় বড় কান কস যাতে হাটে একটু কম না তোমরাই তো নিয়ে আসো কম রপ্তানি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে চাষা ভালো আছেন এ লোক দেশাল নাকি দেশাল আচ্ছা আচ্ছা দেশাল চাষা দাম হচ্ছে নাকি আচ্ছা কয় দাঁতের এগুলো এটা সাত দাঁত এটা চার দাঁত আর দেখা যাচ্ছে এটা ছয় দাঁত এটা 10,000 টাকা দাম হচ্ছে হাটে আর এটা 12,000 টাকা দাম হচ্ছে আচ্ছা দেশালের মধ্যে কস আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক দেশালের মধ্যে কস যেগুলো এইগুলোই ছাগলগুলো বড় ছাগলগুলো উঠছে হঠাৎ দেখা যাচ্ছে দু একটি করে আপনার বড় ছাগল উঠছে মানে কস যাতে একটু ভালো মানে
যেখানে একটু যত ছাগল আছে ভাই কয় দাঁতে বলো ভাই চার দাঁত চার দাঁত গাব আছে ভাই হ্যাঁ তিন মাস তিন মাসে গাব আছে সে একটু দেখায় আপনি গ্যারান্টি আছে না ভাই দাম চাচ্ছেন কত আর দাম বলছে কত আর হাটের দাম বলছে কত চোদ্দ পনেরো আচ্ছা একটু একটু বাড়ি হলে দিয়ে দিবেন কষ্টের মধ্যে যে বড় ছাগল গুলো উঠার কথা সেই ছাগল গুলো হাটে ওইভাবে উঠছে না আর খামার করে উপযোগী যে বড় ছাগল গুলো সেগুলো নেই বাচ্চা মোটামুটি উঠছে তবে অতটা ভালো না বাচ্চাগুলো এই সাইডটাতে কিছু উঠছে কস জাতের বাচ্চাগুলো এগুলো আপনার নাটোর সাগরবাড়ি এলাকার এই কায়ুম ভাই বিক্রি করে ভাই আসসালামু আলাইকুম কায়ুম ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে বেশি ভালো না নাকি ভালো আছে না আচ্ছা এখানে যে বাচ্চাগুলো আছে সব কো আছেন না ভাই এটা কি ভাই পাঠানে খাসি বাচ্চা পাঠি বাচ্চা না আছে ভাই ভালো আছেন ভাই ভাই এটা বয়স কয়দিন তিন মাস পড়ছে পাঠা বাচ্চা পাঠে বাচ্চা না আচ্ছা আচ্ছা বাচ্চাটা সুন্দর ভাই দাম চাচ্ছেন কত আঠাশ হাজার টাকা ওয়ালাইকুম আসসালাম ভাই হাটের দাম হয়েছে কত ভাই আঠারো হাজার বাহ অনেক ভালো দাম হয়েছে আর এমনিতে বেচবেন কত হলে ভাই বিশের নিচে বেচবেন না আর এটা কি ভাই এটা এটা খাসি বাচ্চা বয়স তিন মাসে হয়নি নাকি আচ্ছা এটা দাম চাচ্ছেন কত সাড়ে সাত হাজার টাকা দাম বলছে আর এটা কি জাতের ভাই নেপালি জাত না কত দাম ভাই চার হাজার টাকা বেচবেন কত এটা পাঠে না খাসি বাচ্চা পাঠে বাচ্চা না আচ্ছা আচ্ছা চার হাজার টাকা দিবেন আচ্ছা আচ্ছা পাঁচ হাজার দিবেন এই মোটামুটি এরকমই না আর এই দুটো বাচ্চা কি হচ্ছে ভাই দুইটা খাসি খাসি বাচ্চা দুইটা এক হাজার কম করছে উনিশ হাজার দাম করছে আচ্ছা আচ্ছা উনিশ হাজার টাকা দাম হচ্ছে দুটো বাচ্চা বয়স কত কিন্তু মানে গাব হয়েছিল একবার নাকি ভাই মানে যে ওলান ওলান নামে গেছে তো সেজন্য বললাম সুপ্রিয় দর্শক এই হাট ঘুরে যেটি দেখা গেল যে আজকের হাটটিতে প্রচুর পরিমাণে ছাগল উঠছে তবে এর মধ্যে দেশি দুয়াশলা জাতের যে ছাগলগুলো ওগুলোই বেশি কস জাতের যে ভালো ছাগলগুলো বাচ্চাগুলো সেগুলো হাটে উঠে নাই তো মোটামুটি হাট জমজমাট তো এর মধ্যে আপনারা যারা আসতে চান তো আমি ভিডিওর মাঝে বলে দিয়েছি যে আপনারা কীভাবে আসবেন যদি ভালো লাগে হাট তাহলে আসুন আর আসার পরে আপনারা কিভাবে ছাগল নিয়ে যাবেন সেটা আগে প্ল্যান করে আসুন তার কারণ হচ্ছে যে আসার পরে সমস্যা যদি ফেস করেন আমার মনে হয় সেটা আপনাদের জন্য অনেক কষ্টদায়ক হবে তার কারণে আপনারা যখন আসবেন সে প্ল্যান করে আসেন আমার মনে হয় সেটাই আপনাদের জন্য ভালো হবে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে